হযরতে আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নারে নবী যে জিকাইলা আয়েশা গরর ভিতরে খাদ্য বলতে কিচ্ছু আসেনি ইয়া রাসূলুল্লাহ আজকে তিন দিন হই গেছে গরর চুলার মাঝে আগুন ধরাইবার কোন বস্তু পাইছি না নবী যে ফরমাইন আয়েশা গো যদি খাবার কিচ্ছু থাকতো তাইলে আমার আবু হুরায়রা পেটর বুকে মাটির মাঝে ফুলিয়া গোড়াগড়ি বাইন হুজুর সকাল বেলা আল্লাহর এক বান্দিয়া নিয়াম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগি সামান্য দুধ হাত দিয়া করিয়া গেছেন নবীজির লাগি সামান্য দুধ আল্লাহর এক বান্দিয়া সকালে আনি হাত দিয়া দিয়া গেছেন আমরা না খাইয়া গো নবীজি আপনার লাগি সেই দুধ ফুটাইন রাখি দিছি নবীজি ফরমায় না আয়েশা দুধের পেয়ালাটা দুধের পাত্রটাও বাই দেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পাত্রটা রাতের মাঝে লইয়াম দয়াল নবীজি হুজরা শরীফ চলে বাড়ি যাইন সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূরে ডাক দিয়া কইন আবু হুরায়রা আমি নবীজি কইয়ার যাও তোমার সঙ্গী সাথে আহলে সুফফার বাসিন্দা গলরে আমি নবীর পক্ষরে দুধ ফুটাই নিয়া তুমি দিয়াইও তারারে পেট ভরিয়া খাবাইয়াও গিয়া আল্লাহর হাবিবের কথা হুনিয়াম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মনের মাঝে হায় রে হায় সবচেয়ে বেশি পেটের ভুক আমার নবী যদি কইতা যে তুমি আগে খাইলাও তুমি আগে পান করিলাও এর বাদে তোমার সাথী ভাই অন্তরে পান করাইও নবী এইখান না কইয়া কইলা যাও আহলে সুফার সমস্ত সদস্য প্রায় সত্তর জন এরারে গিয়া আগে পান করাও আর খেয়াল রাখিও আমি নব্য হইলাম প্রত্যেকের জন্য দুধ পুটান পেট বরিয়া পান করতে তাকে সুবহানাল্লাহ নবী ঘরে হই রে ভাই একটু চিন্তা নবী দা কদর জানে সাহাবি মাছলি মে কদর জানে বাঙালি দুনিয়ার মাঝে নবীর কদর জানে সাহাবি দুনিয়ার মাঝে নবীর কদর জানেন নবীর সাহাবী হকলে নবীর চিনেন নবীর সাহাবী হকলে হযরতে আবু হুরায়রা ফরমাইন দুনিয়ার মানুষ একজনের হাতে দুধের পাল্লা পেয়ালাটা হাতে দিলাম পাত্রটা হাতে দিলাম ভাই দুধ পান করো এন দুধের পাত্রর বাদি চাইয়া সামান্য টুট বিজাইয়া আবার দিয়া কইলা ভাই পান করি লাইছি হযরতে আবু হুরায়রা কইন জি না নবীজি কইছেন পেট ভরিয়া দুধ পান করতাই আবার মুখ লাগাইয়া ফিরত দিলাইন ডাক দিয়া কইল ভাই রহমাতুল্লিল আলামিনা কইছেন পেট ভরিয়া দুধ পান করবাই আল্লাহর নবীর সাহাবী কইন যে আমি দুধ পান করলাম ভাই আবু হুরায়রা আল্লাহর জাত সাক্ষী আমার আর বাকি রইছে না আমি যা পান করার করি লাইছি আমি আর করতাম পারতাম নাই একবারে পেট ভরিয়া দুধ পান করছেন এইভাবে একজন দুইজন করি করি ঊনসত্তর জন সাহাবীরে দুধ পান করাইয়া নবীজির দরবারে আরবার দুধের পাত্র লইয়া আইলে আবু হুরায়রা কইনে জগতের মানুষ আমি আল্লাহর কসম দিয়া কইমু আল্লাহর হাবিবে প্রথমে আমার এত দুধের পাত্রটা দিতে সময় যত ফুটা দুধ দেখলাম কসম আল্লাহর আমি ঊনসত্তর জন রে পান করাইয়া ফিরিয়া আমার এত যখন পাত্রটা আইল আমি চাইয়া দেখি ঊনসত্তর জনে পেট ভরিয়া দুধ পান করিয়া এখনো সেই দুধের জায়গা দুধ ফুটাইন রইছে আমার নবী দুনিয়ার মুসলমানরে জিকাও জানিল হেজেন কই ও তার হতা মাত বুঝেন নি বাসাল আমি আমার মূল কথা ফিরিয়া যাই নি কারণ সময় দিত না আমার মাত কোন বহুত লম্বা ডাল লিয়া গেছে আমি কিতাব বুঝাইতাম আসলাম আপনারা খেয়াল আছে কিনা জানি না মনে করি দিই আমি কইছিলাম যে আল্লাহর সৃষ্টির মাঝে যেটা নিয়ামত ও তার নিয়ামত নিয়ে আমরা আলোচনা করতাম খার হুকুম দূরে হোক খার ইটা নিয়ামত হলোর মাঝে যেটা নিয়ামত আল্লাহ আমরা রে দিছে ইটা আমরা গনিয়া শেষ করবার কোনো সুযোগ নাই তবে কিছু কিছু বড় বড় নিয়ামত আছে যেমন কুরআন শরীফ কাবা শরীফ আল্লাহর ঘর মসজিদ মাতই না বা সোফা পাহাড় মারওয়া পাহাড় আরফার ময়দান দুবলে সুর দুবলে নূর দুবলে রহমত এটা আল্লাহর দেওয়া নিয়ামত সুবহানাল্লাহ কইনা মা বাবা আওলাদ আল্লাহর দেওয়া নিয়ামত কিন্তু গোটা সৃষ্টি জগৎ যত নিয়ামত আছে সারা নিয়ামতর উপরে নিয়ামত
আন-নিয়মাতুল কুবরা আলাল আলম, আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নিয়ামত হইল আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এবার জোরে হক সুবহান সুবহানাল্লাহ। ওই নিয়ামতের আলোচনা করার লাগি আল্লাহ ইঙ্গিত দিছে সুবহানাল্লাহ কইতা নাই। এর দা আমি শুরু করলাম যে কথা দিয়ে আপনার আর কি আল্লাহ আছে কিনা জানি না। আমি কইছিলাম যে এমন এক মাহফিল আইছে যে মাহফিল তো হইল দুনিয়ায় নেকি কামাই করার যত জাতর মাহফিল আছে, খতমে কুরআন, ওয়াজ নসিহত, তাফসিরুল কুরআন, খতমে বুখারি, দোয়া দুরুদ, জিকির আজকার, যত মাহফিলে নেকি হয় সারা মাহফিলের চেয়ে সর্বোচ্চ সম্মানী মাহফিল, সবচেয়ে দামি মাহফিল, সবচেয়ে উত্তম মাহফিল হইল ঈদে মিলাদুন। আর কথা কইয়া কি আল্লাহ সেনি আপনারা কইছিলাম যে এই কথা আমার নাই, এ কথা হইল হাফিজুল হাদিস আল্লামা ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি হইছেন। এ দুনিয়ার মানুষ কুরআন বাইলাম যার উসিলে, কাবা বাইলাম যার উসিলে, আল্লাহর সৃষ্টির প্রত্যেক জিনিস বাইছি যার উসিলে, এই নইলা আপনার আমার নবী। আর ও নবীর আগমনের মাহফিল হইল ঈদে মিলাদুন নবীর মাহফিল। আশা করি বুঝিয়া তাহলে জুড়ে কইবা সুবহানাল্লাহ। যদি কোনো দিন সুযোগ আমি বিস্তারিত মিলাদুন নবীর উপরে মাতিম, যেহেতু ইসালে সাবর মাহফিল দুই মিনিট ইসালে সাবর উপরে মাতি, ইসাল শব্দের অর্থ হইল পৌঁছান, আল্লাহর রাস্তে কইবা নেই। ইসাল শব্দের অর্থ কি? সাবর তো নেকি, দয়া করে কইবা সাবর তো। তাইলে দুইটা বাক্য যুক্ত হইয়া কি তৈল নেকি পৌঁছান, ইসালে সাব মানে নেকি পৌঁছান। প্রশ্ন আইব যে নেকি পৌঁছাইব কিভাবে, সুজার জবাব হইল আমরা নেশা বকলে হুজুর হলে বয়ান দিয়া অথবা মসজিদের নমাজ হইয়া অথবা আপনি আপনার নিজে নিজে কোনো সদগা কইরাত করিয়া অথবা যে কোনো পরিসরে নেকির কাম করিয়া আমরা আল্লাহর কাছে কই যে আল্লাহ ওখানে তো আমরা মুর্দে গান রুহে পাক মাশাল্লাহ। আশা করি বুঝিলছেন মনে হয়, দয়া করে কোথা বুঝছেন নি? একটা নো আরবার আপত্তি আছে এটা ইটিয়া খবর যে ইসালে সব করা বেদাত নেই মাতানজি বুঝছেন নি? ফেতনার যুগ, আপনারা বেড়া লাগি দিবে আপনারা জাস্ট মনে করে এইতাম যে যদি কোনো গিয়ে করে বেদাত কয়লা কোন জানত জিও বেদাত লেখেনে বেদাত লে জিও বেদাত ই সিস্টেমে নবীর জমানাত ইসালে সব হয়তো কেউ করছেন না, আমরা যে সিস্টেমে করলাম। তবে বেদাত হইল দুই জাত, একটা হইল বেদাতে হাসানা, একটা হইল বেদাতে সাইয়া। বেদাতে সাইয়া হইল ও বেদাত যে বেদাত করিয়া মানুষ গুমরইব দুজখ যাইব, বেদাতে হাসানা ও বেদাত যে বেদাতের লোক ধরলে মানুষ নেকির পথে আইব আল্লাহর বন্দার ঠিকানা জান্নাত হইব। মাতফান আশা করি বুঝাইতে পারছি। আল্লামা দুবাগী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতলি সাহেব এক মুজাজ লন্ডন মারা গেছেন, বিশ্ববিখ্যাত নন্দিত এক আলিম, তাইনতান কিতাব খুব সুন্দর করি এই বিষয়টারে আনছেন যে যদি কোনো মানুষে নেকির কাম করতে গিয়া এই সিস্টেমটারে যদিও সাময়িক বদলিছে, নবীর জমানার তো মাইক আছেন না শোনাবাই এনে বুঝিয়া তাহলে হকা, নবীর জমানার মাইক আছেন, নবীর জমানার টাইল সালা মসজিদ আছেন মাতুকা, আপনি আজকে টাইল সালা মসজিদ এবাদতি করা না, আপনি মাহফিল মাইক কথা কইরা না, ওজন মাহফিল মাইক কথা কইরা একটা নফল এবাদতি মাত্তা না, ওয়াজ নসিহত নফল এবাদত নাই, ওজন নফল এবাদতি করলা যেন নতুন সিস্টেমে। বেদাত বলতে কি বুঝি? ইসলামের মধ্যে নতুন কিছু ঢুকিয়ে এবাদতি করার নাম বেদাত। আশা করি আমার ভাই এটা আমার বাসা বুঝরা, ইসলামের নতুন কিচ্ছু বানাইয়া এবাদতি করার নাম বেদাতে উঠে কইব যে নতুন বানাইলা, এখানে আমরা বানাইছি না কিচ্ছু, ই সামিয়ানার ওয়াজ নবীর জমানার আসিল না, মাত্তা নাই আপনার, ই সামিয়ানার ওয়াজ নবীর জমানার আসিল না। তবে মূল যাইতাম হইব যে আমি করি আর কিতা, যদি নাম দেই সুন্দর আর কাম করি খারাপ তাইলে আমার খারাপও লইয়া যাইব, মাত্তা নাই। বাস্তবতা আপনারা উদাহরণ দিলে বুঝবা, আমরা দেশ নাম দেয় মানুষে পবিত্র উরুস মোবারক, যা দেখো তো পবিত্র কোনো জাতু নাই, খালি মাটিয়া উরুস, দুমদাম গাঞ্জার সুপ চলে, তাইলে বুঝা গেল এইগুর নাম একটা খাম আর একটা। আশা করি ঠিক আছে বুঝছেন তো।
એટલે માઠિયા ઉરુસી તો જાયજ નહીં, મૂલ ઉરુસ જાયજ ના ના જાયજ, જાયજ હુકમ મૂલ ઉરુસ કીધા કેને અલ્લાહ રે બોલીર ઉફા તોર તારીખ રે ટીકરા કિયા ને કીધી તાંડે શરણ્ય બરણ્ય ફરિયા રાખા કીતા દી ને કીધી જુરે હુકમ કીતા દી ભારત আমি যাই মাঝে মাঝে ইন্ডিয়াত যাই উরুস তার আর কিছু কিছু উরুস আছে মাশাআল্লাহ নাম জেলা উরুস খামল্লা উরুস মানে সারা হইল নেকির খাম সুবহানাল্লাহ আপনিও যদি নাম দেন মিলাদুন নবীতে খাম করতে হইব ও নেকির খাম মাত বুঝাইতে পারছি নাম দেন যদি ঈসা আলাইহিস সালাম খাম করতে হইব নেকির খাম আমরা যে ঈসা আলাইহিস সালাম পালন করলে আজকে আমার সিলার গান্ধীর বন্ধু হলে যে সোনার যুবক হলে যে টাঙ্গাইলা মুরব্বী হলার পরামর্শ লইয়া আমরা যে তাদি করছি না যাই যে করটা জি পয়লা শুরু হয়েছে কিতাদি কুরআন শরীফ তিলাওয়াত দয়া করে জবান কবুলিয়া হোক কিতাদি কিতাদি আর নবী যে ফরমাইছেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন সুবহানাল্লাহ দুনিয়ার যত নফল ইবাদত আছে নামাজ বাদ দিয়ে সব ইবাদতের মাঝে শ্রেষ্ঠ ইবাদত হইল কুরআন শরীফের তিলাওয়াত বড় করে কইতা নাই সুবহানাল্লাহ তাইলে আমরা শুরু হয়েছে কিতাদিয়া কুরআন শরীফ তিলাওয়াত দুই নম্বরে কিতা হামদে বারি তাআলা আল্লাহর প্রশংসা দয়া করে কইবা নি কার প্রশংসা আল্লাহ আমার ভাই গজল গায় না নি আল্লাহর সামনে গজল গায় না রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান তুমি জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর শান নাই মাত্র ইন্নাতি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি খুদা তোমার মেহেরবানি এটা আল্লাহর শান নাই হুকো এটা আল্লাহর শান তো আমরা যে নিতা আমার যে বন্ধু হলে গাইলা ও যে ছাত্র ভাই এনতে গাইলা ইতার লগে কিতা সিতারা দুতারা ছতারা নয়তারা ইতা কিছু আসেন একটা আসেন হ্যাঁ ইগু আসেন মাশাআল্লাহ তে তো আমার ইগুত না যাইস কিচ্ছু নাই মাতো কার হইছে মানে রাইস কিছু আসেনি এ তো বুঝা গেল দুই লম্বার খামন নেকি দি আমি বইলা বইয়া কইছি আমার মাথা নাই বুঝতা আমি আশা করি আর আমার মাত বুঝরা দুই লম্বার খাম কিতা নেকির খাম দূরে কক দুই নম্বর খাম কিতা তিন নম্বর কিতা নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির শান কসিদা সুবহানাল্লাহ তোমার দুরুদ পড়ে না আল্লাহ তাআলা ফেরেশতা কুল গাহে সাল্লু আলা নিখিল সৃষ্টি তব পাক দমে বেজে দুরুদ সালাম শামসুদ দুহা আসসাল বদরুদ দুজা আসসালাম নুরুল হুদা আসসালাম আসসাল ওটাও তো গাই না নি আমার বা অন্য আমি আমি আই স্টেজে উঠার আগে আমার বন্ধু বড় সুন্দর উর্দি গজল বড় সুন্দর উর্দি একটা গজল মদ হুদা সে বিক লেকর হাম मदीना जाने वाला है सुभान अल्लाह की आशिकी होता था हमार साहब लेगा गजल खुदा से बीक लेकर हम मदीना जाने वाला है दरे दौलत हबीबुल्ला से आखिर कुछ भी लेना है खुदा से भीक लेकर हम मदीना जाने वाला है सुभान अल्लाह खार शानो कैसे नबीर शानो तो क्या बसावल खार शानो এগুলোকে ডুল বাজনা না যাইজ কিচ্ছু নাই তো তাহলে বুঝা গেল ঈসা আলাইহিস সালামের তিন নম্বর খাম তো নেকির খাম মাত্তা না আপনার তিন নম্বর খামটা কিতার খাম চার নম্বরে কিতা ওয়াজ নসিহত হক চার নম্বরে ওয়াজ নসিহত নেকির খাম তো ওয়াজ নসিহত তো বন্ডামি আছে কিন্তু আমরা এটা বন্ডামি রাত তুলিয়া হক আমরা এটা বন্ডামি
নাই তো? পাঁচ নম্বরে নবীরে সালাম দে, তাই জায়গাতে আমরা ঈসা আলাইহিস সালাম মাহফিল করলে মিলাদ পড়ে। ওগুলিয়া কিছু বন্ধু ওগুলোর মনে মাঝে মাঝে কষ্ট হয়, তবে না বুঝার কারণে আমার এই ভাই অন্তরে হুনাইয়া দিন যান বলে, ও ভাই আল্লাহর দোয়াই শুনা ভাই দিয়া হইয়া আমরা রে ভুল বুঝিস না, আমরা এই চায়না এই গুনতুল্লাহ খান হিলা নাই, আমরা থাইল্যান্ডে গুনতুল্লাহ খান নাই রে ভাই, আমরা যেটা করি পিওর করি, আমরা মিলাদ ভরতে সময় আমরা ইন নবী আইচেন কইয়া আখতা খাড়া হই না। শোনা ভাই এন আন্দাজ উড়ে কইতেইব, ঠিক না? ঠিক না, আমরা রুল চলে যাবে, আমরা পীর মুর্শিদ ইলা আকীদা আমরা রে দেখাইয়া জানাইয়া উনাইয়া গেছই, আমরা মিলাদ কেনে খাড়াই, এক জবাব হইল আমরা মহব্বতে খাড়াই, জুড়ে কক এক জবাব কিতা মহব্বতে, আর এক জবাব হইল বিশেষ কারণ, বিশেষ কারণ কিতা লে ইমাম সাহেব কইন ওলাম্মা তাম্মা তা কইন এই সময় নবীর জন্মর আলোচনা উনিয়া আমরা খুশি হইয়া খাড়াই, সুবহানাল্লাহ কই না, এছাড়া নবীও না আইচ্ছেননি, আর নবীর লাগি সিয়ার তো ইতাম নি তাইন বইতা নি, ইতার লাগি আমরা নবীরে খাড়াইয়া সালাম দেই না। আমরা বিশ্বাস রাখি আমরার দুরুদ সালাম ফেরিশতাগুলোর মাধ্যমে আল্লাহ নবীজির দরবারে পৌঁছাইয়া দূরে কোকা দিবানি, দূরে কোকা এই বিশ্বাস আমরা আসেনি? হ্যাঁ আছে, এক গুরু মানুষ আছে তারা নবী আইচ্ছেন হইলায় নবীরে হাজির নাজির হয়, আমরা কিন্তু এমন আকিদা পোষণ করি, শোনা ভাই এনে অবার্তা জুড়ে কোক এমন আকিদা পোষণ করি না, তবে আওখানো মনে রাখার দরকার আন নবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিন হলর জানর চেয়েও আরো নিকটবর্তী না বাবা ভাই হল জুড়ে কোক সুবহানাল্লাহ, নবী আওয়া লাগে না, আল্লাহ নবীর এই ক্ষমতা ইচ্ছেন আবদুল্লাহ আবদুল্লাহ খান উড়ু উড়ু এক বেটা যদি সেফটা মোবাইল চালাইয়া যদি অন্তনে আমেরিকা তার বাইরে দেখতে পারে, আপনার লাগান এক ভাইও যদি অন্তনে আপনার বাইরে লন্ডন দেখতে পারেন যদি মোবাইল দিয়া মোবাইলও লাগাইয়া, তা আল্লাহ যারে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতো না, ই নবীরে যদি আল্লাহ চাইন রোজা শরীফ তো নে সারা দুনিয়ার উম্মতে দেখাই তাই ক্ষমতা আমার আল্লাহ নাই, দয়া তুলিয়া কো আসেনি না নাই আসেনি, ই বিশ্বাস রাখিনি শোনা ভাই আইনু যে ভাই আইনরে আমরা কই আমরা রে ভুল বুঝই, ও ভাই আইনরে কই জানো আমরা ইতাল লাগান নাই রে ভাই, আমরা হায়ারি নাই রে, আমরা স্থায়ী মানুষ মাথই না, হায়ারি ব্লারে আইয়া বেজাল লাগাইয়া যাইতে পারে, আমরা বেজাল লাগা ওরা, আমরা বেজাল লাগা ওরা না, আল্লাহ আমরা কবুল করতা হোক আমিন। আশা করি আমার মাথ বুঝা গেছে, এতে যদি আমার কোনো বন্ধুও যদি কয় বলে না আমি উবাইতাম না, আল্লাহর কালাম সামনে রাখিয়া কইয়া শোনা ভাই উবাইস না, তোর লগে আমার কোনো দুশ্মনী নাই, কোনো দুশ্মনী নাই ভাই উবাইস না, তোর জানকর বইয়া ইতে বইয়া দে আবদুল্লাহ দে ওন বইয়া যদি কই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আমি বইয়া নবীরে সালাম দিছি তো অসুবিধা আতই না কেন, কোনো অসুবিধা আছে বলে না বইয়া হইতে না বলে তা হুতিয়া দে, আল্লাহর দই না করিস না, আমরা উঠতে সময় পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া কোনো অসুবিধা নেই, আমরা উঠতেও নবীরে সালাম দিই, আর এই সময় আমরা বিশেষ এক কারণে নবীরে তাজিম করিয়া নবীরে মহব্বত করিয়া সম্মান করি আমরা খাড়াইয়া সালাম দিই, ঠিকই তাইলে বুঝা গেল মিলাদুন নবীর জৈসালে সাবর বাস্তম বা খামটো বাদনা বাল্লা মাত্তা না বাদনা বাল্লা বাল্লানি মাশাআল্লাহ। সৈলম্বার খাম কিতা দোয়া করা হোক কা, সৈলম্বার খাম কিতা দোয়া করা মনে হয় না যাইস, ওয় ওয় এখন নাই কোম্পানির সদস্য হল বাড়াইছে, কোন কোম্পানি যুবক বাহিন জুড়ে কো কোন কোম্পানি নাই কোম্পানির সদস্য হল একটা বাড়াইছে, ইটা দেশা তাৎকালে কয় নাই 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 দোয়া নাই সিন্নি নাই জিয়ারত নাই কিতা নাই কীতি নাই, আমি এদিন উন্তে উন্তে কইলাম আল্লাহ তোরে কয়েকদিন বাদে নাই যা এগুলোকে তুইও নাই আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে লস আসাই মাতইলা, এটা একটা আছে নি না নাই ইটার অভ্যাস ইটা আছে নাই নাই কইয়া ভাত নাই, আল্লাহ যারারে কবুল করছে তারার গেছে নবীর মহব্বত আছে, আর নবীর মহব্বত যারার গেছে আছে তারা এই জমিন হালাল খাম করবো দুনিয়ার কোনো বাধা মানছ না ইনশাল্লাহ মানত
जीवन दिए आदर्श रखार चेष्टा ठीक नी भाई बोले ना ना आटो आइए बोले तु तो टाक आटो और कैकदिन बाद कहे चाहिए कैकदिन बाद कहे ना তোমরা তো ইলা নাই কইয়া অভ্যাস আছে ওই দিন কই লিছে ও আট কোম্পানির সদস্য কি কই লিছে বিতিন নামাজ রেগুলার পড়া লাগতো না মাঝে মাঝে পড়লো গান শুনছো না শুনছো না নি মোবাইলে রেকর্ড আছে ও জিকাপা কই মাঝে মাঝে বললো হুমদা নি বল দূর গয়া কইলো কিতা উগরে মাঝে মাঝে খানি দেওয়ার দরকার বলে ও লো গুয়াল্লা তাক বান্দা কই আক্তি মাঝে মাঝে কাইয়া টান দিবি বল দূর বলত ও আজিব নামাজ কই মাঝে মাঝে পড়লো তোর বই তোর চিন্তা করেন ইগুরে ইগুরে বউয়ে আইলে উরুন দি মারি ঠিক ও ফাল ফুলে খান মাতুদালি গো সাহেব গো সো মাইন্ড হাজিরিন মন রাখেন জানো সাত নাম্বার খাম আমরা কিতা করি সিন্নি করি দয়া করে কোকা কিতা করি আল্লাহ কইছেন নানি উদুউনি আস্তাজিব লাকুম বান্দা গল তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তোমরা চাওয়ারে পূরণ করব দোয়া কার কাছে করতাম কুরবানি যাক আমার কথা মন থাকে জানো আশা করি ইজালে সাবরিয়াকে মাতলে আপনারা জবাব দিবা হোক ইনশাআল্লাহ আমি দুইটা বিষয় কিছু বুঝাইতে পারছি নি তিন নম্বরে আমি আয়াত পড়ছিলাম রোজা মাস লিয়া রোজা ইচ্ছে না রইছে কয়েক মাস বাকি কয়েকদিন বাকি চার দিন কোকা কয়েকদিন উনিও জান দৌড়াতে উঠছে বেটা খোর বাজার খোর বা রোজা ডরাইয়েন না দারুণ বিড়িয়ে জানত রে কোন বই তোলে খোর কিতা আল্লাহ মাফ কর রোজা আমরা লাভ লাগি না ক্ষতির লাগি দেখেন জানো গ্যাস্ট্রিকর বেমারি অথবা ডায়াবেটিস বেমারির বেমারি আল্লাহ কমাইয়া দিলে সুবহান আল্লাহ ঠিক নি এটা রোজা গুণ ধরেন জানো আর রোজা ধরতে গিয়া এমন ভাবে ধরবা হাত পা চোখ মুখ বডি সমস্ত বডির গুণাত্মনে বাঁচাইয়া রোজা ধরবা যুবক পাই এন্টর ভাবা দিয়া হইয়ার বা যুবক কখন আল্লাহ রাস্তে দিনই বা হিসাবে হইয়ার দয়া করি রোজা মাস মোবাইল গু টিফানিত লাগিয়া রোজাটা নষ্ট করি কারণ রোজা রাখিয়া মোবাইল নষ্ট করবা চকুর গুণা খানর গুণা মুখর গুণা বিত্রর গুণা আতর গুণা পাঁচটা গুণা কমসে কম করব রোজা রোজা রইত না আমরা আশা করি মনে থাকবো তখন নাই মুরব্বী বাবা আল্লাহরে হইয়ার বাজার রোজা রাখিয়া মিটার তে পান্না তুটি যায় সাজা আল্লাহর দয়া আর তিন খান কমাইয়া রাখছ ই দেখা যায় সাজার গাইলে তিন বাড়ির মানুষের রোজা সেফট হয়ে যায় ইয়া মা বুদি কি জাত খে সাদে রে বাবা এমনি 11 মাসে খে বাক্কা খদম লাগলি টুকরা বারো ই যে তু রোজা মাস আছে সাজার ইখান খালি ই জল আর সে গুণ লাগলি বারে ইল্লা খালি শক্ত শক্ত খালি বারে দয়া করে ইটা মাতুই না জানি আল্লাহর রাস্তে আমরা খারে কুশল আল্লাহ রোজা রাখতাম দুরাও কাখারে রোজা মাসে আল্লাহর রাস্তে তাহাজ্জুদ খান চালাই না জানো যেহেতু রোজা মাসে আমরা সেহরি খাওয়ার উসিলে উঠমনি মাতা নাই উঠমনি উঠলে তো অবশ্যই মুখ দইয়া খাইবা তো মাতো কা মুখ দইয়া খাইবানি না না মুখ দইয়া খাইলিবা না দয়া করে মুখ দইন না চল দাস মুখ দইন না জানো মুখ না দইয়া বাথরুমের হাজত থাকলে আমরা বাথরুম শেষ করি একলগে অজু করিয়া পারেন হক ইনশাল্লাহ যুবক পাইন জুড়ে হক ইনশাল্লাহ মুরব্বী বাবা গুলো কথা আন খেয়াল করে কে মা বই নকলে উনক আমরা ঘুম তলে উঠিয়া মুখ না দই একলগে অজু করব কিতা করবো
আর মাত্র তিনটা দিন বাদে আমার হত্যাকাণ্ড আল্লাহর তৌফিক দিলে খামলা গাইতা ইনশাআল্লাহ। আমি আশা করবো আমার একজন ভাই যদি আমল করি লাইন হয়তো কেয়ামতের দিন এর নসিল্লা আল্লাহ আমরা সবরে মাফ করে দিলেন। আমরা গুমতনে উঠিয়া কিতা করবো, দয়া করে জোরে কথা কিতা করবো, অজু করবো না নেই, অজু করিয়া দি দেখি বাত রেডিও অথবা বাত্তর গাড়ি গরমর আল্লাহর আস্তে দুই রেখাত করি চেষ্টা করবো বারো রেখাত তাহাজ্জুদ নামাজ আল্লাহ যেন দয়া করিয়া জিন্দগির গুনা মাফ করিয়া দুজকিয়ার তালিকা তনে নাম কাটাই আমরা জান্নাতি বানিয়ে দি। মাত্তায় নাই মুসলমান আজ তুলিয়া খো আছে নি না নাই আমি গরিব বেটার একজোড়া জমিন পড়ে গেছে তার বড় লোকের মাঝখান তেলাইতে তেলাইতে ইকান দেখবারে নাই ইলা মুসলমান আছে রে ভাই বেজার হইন না জানো ইলা মুসলমান তারে জি কাইম জান বলে আসা হো সুরর গুস্তার কুত্তার গুস্তার লেফটিনার ইক নাইন কাওয়াজ আল্লাহ হারাম ও বেটার জমিন জেন টেলাইয়া খাইছো সাসা আউটা ও সেম হারাম না ভাই এন নজরে কইতো ঠিক না ঠিক না ও সাসা তুমি যেন আল্লাহর নামে সিন্নি করিয়া যে হালাল সিন্নি করিয়া যদি গরিব গুড়ারে খাবাইয়া তুমি আল্লাহর খুশি করতে পারতায় তাইলে হয়তো কেয়ামতের দিন আল্লাহর প্রশ্নের জবাবে গিয়া তোমার মুখ কান ভোর হইত কিন্তু দেখা গেছে তুমি গরিবের নামে বাড়াইছে না কিন্তু ছোট্ট অনুষ্ঠানের নাম দিয়া লাখ লাখ টাকা উড়াইছ বড় লোকল দেখি দেখি দাওয়াত করছ যে তা ইসলামে কঠিনভাবে নিষেধ করছে হারাম কবিরা গুনা ওটা দিয়া তোমার অনুষ্ঠান রে রং ডং দিয়া সাজাইছ চলেনি তা বিয়ার নামে আমরা দেশে বহু জাতর বেহায়ামি চলেনি না চলে না দূরা কই তুই চলেনি না চলে না বার্থডের নামে বহু জাতর বেহায়ামি চলেনি না চলে না ভ্যালেন্টাইনের নামে বহু জাতর হবিসি চলেনি না চলে না চলেনি ইকনাই না আব্দুল্লাহ আদে কইলে ইগু বাদ তুমি খাইরা গু ইকনাই ন শরম করে না আমি কইলে শরম লাগি মাছই না তুমি কল্লাই নাফরমানি খাম ইকাল কল্লাই কিবারে কুকুর মেকুরর খাম তোমার ভুঁড়ির হালাল বিয়ার অনুষ্ঠান রে তুমি হারাম দিয়া সাজবি যায় মাত্তায় নাই মুসলমান ইলা চলেননি চলে পুড়ি ঘুরে হালাল বিয়ার অনুষ্ঠান দে বাংলা হারাম অনুষ্ঠান দি ইকনাইন মাতলে হয়ে যায় আমি বাদ কিন্তু মুসলমানের রুয়া হিসাবে ইকান মনে রাখার দরকার নাই নি একদিন ইকনাইন চল লাগি একদিন ইকনাইন চল লাগি তোমারে আল্লাহর কৌট গিয়ার জবাব দেওয়া লাগ নাকি দা না লাগতো না অন্তা মন তাকে জান অন্তা মন তাকে জান মুসলমান হিসাবে এই বিষয়গুলার একটু মাথাত রাখিয়া চলন জানো আল্লাহ জিকাইব আমি উপাস আসলাম তুমি খাবাই না আল্লাহ আপনি তো উপাস না আপনি তো খাওয়ারও কথা নাই লেইকান হাসা আমি খাই না তুমি ভেট করিয়া খাবাইছো তোমার কুত্তা রে খাবাইছো লাখ টাকা দিয়ে কুত্তা লই আনছো ডগ স্কোয়াড হ্যাঁ শিকারি কুকুর বাবা রে তোমার কুত্তার চলে লাখ লাখ খরচ করছো কুত্তা রে বালা বালা মুরুখ খাবাইছো ওটা ওটা খাবাইছো বাড়ির কান্দাত খালর মাঝে ফুরকির মাঝে খাদ্য ফালাইছো কিন্তু গরিব বেটার বাদিয়া করে তা ফল করছো আল্লাহ কইব বান্দা আও আজকে সব তারপর এগুন্ডা হিসাব এত সুজা নি মনে করেন জিসটা